হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। টলিউড কুইন অপুবিশ্বাস কলকাতা থেকে নিজের বিয়ে শপিং করতেছেন একা একা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দূরত্ব শেষ করে কাছে আসছেন সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইন অপুবিশ্বাস। সুপারস্টার শাকিব খান দীর্ঘ 9 মাস পর ফিরে এসেছেন বাংলাদেশে। গত 17ই আগস্ট সুপারস্টার শাকিব খান দেশে ফিরে আসেন। অপরদিকে হলিউড কুইন অপুবিশ্বাস, ওই দিনকেই তাকে শর্টকাট ফিল্মের জন্য যেতে হবে কলকাতায়। শাকিব খান আসছেন আর অপুবিশ্বাস যাচ্ছেন কলকাতায়। এর আগে অপুবিশ্বাস ছেলে জয়কে রেখে গিয়েছেন শাকিব খানের বাড়িতে। অপুবিশ্বাস 1 সপ্তাহ থেকে ফিরে আসবেন বাংলাদেশে। সুপারস্টার শাকিব খানের মা তার ছেলের কাছে আবদার করেছে, তুমি এখন সেটেল হয়ে যাও, আর সেটেল হতে হলে তোমাকে এখন বিয়ে করতে হবে। তুমি বিয়ে করবে কোন মেয়েকে? আমার পছন্দ মতোই করবে। আমি আমার নাতিকে চাই এবং নাতির মাকে চাই। বাড়িতে একা থাকি, আমার নাতি থাকা সত্ত্বেও নাতিকে আদর করতে পারি না, ভালোবাসতে পারি না, ওর সাথে দেখা হয় না। হঠাৎ হঠাৎ দেখা হয়, কিছুদিন ফাঁকে চলে যায়। কেন, আমার কি অধিকার নেই? আমার নাতি আমার বাড়িতে সবসময় থাকবে। শাকিব খানের মায়ের কথাতে এবার রাজি হয়ে গিয়েছে সুপারস্টার শাকিব খান। অপরদিকে হলিউড কুইন অপুবিশ্বাসও রাজি হয়ে গিয়েছেন। অপুবিশ্বাস কলকাতা থেকে বিয়ের মার্কেট করে ফেলছেন, তার সাথে নিজের মার্কেট করাও শেষ এবং পরিবারের সবার জন্য মার্কেট করছে। শাকিব খানের মায়ের জন্য তিনি 15টি শাড়ি কিনেছেন নিজের পছন্দ। শাকিব খানের মা বলেন, অপু আমাকে অনেক গিফট দেয় যা আমার খুবই পছন্দ হয়। অপুবিশ্বাস সংসার করেছিলেন এর আগে 9 বছর। শাকিব খানের মায়ের কোন শাড়ি পছন্দ, কি খাবার পছন্দ, কি পড়তে ভালোবাসে সব কিছুই অপুবিশ্বাস জানে। সেই দিক থেকে অপুবিশ্বাস শাকিব খানের মায়ের জন্য অনেকগুলো শাড়ি কিনে দেখছে, নিয়ে আসবেন বাংলাদেশে। অপুবিশ্বাস দেশে আসার সাথে সাথে তাদের বিয়ের ধুম লেগে যাবে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অপুবিশ্বাস শাকিব খান ছেলে আব্রাহামের কথা চিন্তা করে। আবার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।